আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পরিচয় দিচ্ছেন, তার পরিচয় দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো দুনিয়াতে এত অহংকারের কিছুই নাই, দুনিয়াতে এত বাহাদুরি করার কিছুই নাই, দুনিয়াতে এত বেড়াগিরি করারও কিছুই নাই, দুনিয়াতে যেই জিনিস সব সময় মানুষের পায়ের নিচে থাকে, হাঁটতে গেলেও পায়ের নিচে, পাহাড়ে উঠলো পায়ের নিচে, যেই জায়গায় যান যেই জিনিস সব সময় পায়ের নিচে থাকে, আল্লাহ বলেন আমি তোমাকে স্বর্ণ দিয়ে বানাই নাই, আল্লাহ বলেন আমি তোমাকে ডায়মন্ড দিয়ে বানাই নাই, আল্লাহ বলেন আমি তোমাকে হীরা জওহরাত দিয়ে তৈরি করি নাই, আমি তোমাদেরকে তৈরি করেছি কি দিয়ে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে তৈরি করেছি হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে, যেই মাটি সব সময় পায়ের নিচে থাকে, দেখেন এক আয়াত, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন সৃষ্টি করেছি মাটির থেকে, আবার আরেক আয়াতে আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আল্লাহ বলেন শোনো, দুনিয়াতে বেটাগিরি করিস না, দুনিয়াতে বাহাদুরি করিস না, দুনিয়াতে ক্ষমতা দেখাস না, অহংকার করিস না, কিছুই নাই, ইন্না খালাকনাল ইনসান মিন নুতফা, আমি তোমাদেরকে তৈরি করেছি বীর্য থেকে, কোরআন শরীফের আট আয়াত, আট আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পরিচয় জানো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পরিচয় হলো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আট আয়াত, আটটা থেকে নয়টা আল্লাহ কোথাও ব্যবহার করেছেন মিং তোরাব, আর আল্লাহ রাব্বুল আলামিন কোথাও ব্যবহার করেছেন মিং তিন, কথা মনোযোগ দিয়ে বুঝবেন, মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ দুইটা শব্দ তিনটা শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ কোথাও তোরাব মাটি শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ কোথাও তিন মাটি শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ কোথাও নুতফা বীর্য শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ আট থেকে নয় আয়াত পড়লে আপনি জানবেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন মাটির থেকে, আবার কিছু আয়াতে পাবেন আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন বীর্য থেকে, দুইটাই ঠিক, কেন ঠিক পরে বলবো, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ যদি আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেন আমার হাত কাটলে বের হয় রক্ত, আমার শরীরে আমি পাই গোশত, আমার শরীরে আমি পাই হাড্ডি, আমার শরীরে আমি পাই চামড়া, আমার শরীরে আমি পাই মাটি, আল্লাহ বলেন দুনিয়াতে বেড়াগিরি করিস না, খালাকাকুম মিন তুরাব, তোরে আল্লাহ সৃষ্টি করেছে মাটির থেকে, খালাকাকুম মিন তিন, তোরে সৃষ্টি করেছে মাটির থেকে, তো প্রশ্ন হলো আল্লাহ যদি আমাকে মাটির থেকে তৈরি করেন আমার শরীরে মাটি গেল কোথায়, আমার শরীরে মাটি তো পাই না, মাটি গেল কোথায়, এজন্য আগে দেখেন ওয়াফি আনফুসিকুম, আল্লাহ বলে এই দুনিয়াতে তুমি আল্লাহ খুঁজো আল্লাহ দূরে না, আল্লাহকে নিয়ে চিন্তা করলে আল্লাহকে পাওয়ার জন্য পাহাড়ে যাওয়া লাগবে না, আল্লাহকে পাওয়ার জন্য সমুদ্রের মাঝেও যাওয়া লাগবে না, আল্লাহকে পাইতে চাস ওয়াফি আনফুসিকুম, তোমার শরীরের দিকে তাকাও, তোমার চোখের দিকে তাকাও, তোমার হাতের দিকে থাকাও, তোমার পায়ের দিকে থাকাও, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এই মানে চোখ দেখেন আমার হৃদয়ের দেখা, দেখেন চোখের দেখার একটা সীমা আছে এই সামনে এর বেশি না, কিন্তু হৃদয় অনেক, হৃদয় দেখা অনেক দূর, হৃদয়ের দেখা অনেক দূরে যায়, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমের হাদিস, একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে বলছেন হাল তারাউনা মা আরা, আমার সাহাবায়ে কেরাম আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ, সাহাবায়ে কেরাম বলেন লা ইয়া রাসূলুল্লাহ, না আপনার চোখে যতটুকু দেখি আমরা হয়তো চোখে ততটুকু দেখতে পারি, আপনার চোখ ওই গেট পর্যন্ত যায় আমারটাও গেট পর্যন্ত যাবে, কিন্তু আল্লাহ ওয়ালাদের ইত্তাকু ফিরাসাতাল মুমিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন মুমিনের ফিরাসাত অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো, মুমিনের অন্তর্দৃষ্টি কি, নবী বলেন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, সে আল্লাহর ইবাদত করতে করতে, সে আল্লাহর জিকির করতে করতে, সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে এমন একটা নূর তৈরি করে দিয়েছেন, ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, সে হয়তো এখানে বসে আছে কিন্তু ওই পাঁচ বছর সাত বছর দশ বছর পরে কি হবে এইটা সে বলতে পারে, এটাকে বলে কারামাত, কারামাতুল আউলিয়ায়ে হাক্কু নাহলু সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওলিদের মাধ্যমে, তাদের যে কোনো ওলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদতের বহির্ভূত কোনো কাজ ঘটাইতে পারেন, এটাকে বলে কারামাত,
ওইদিকে যাব না তো আল্লাহ বলেন খলাকাকুম মিন তুরাব আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটির থেকে প্রশ্ন হলো আল্লাহ যদি মাটির থেকে সৃষ্টি করেন মাটি গেল কোথায় কথা বুঝেন সৃষ্টি তত্ত্ব বুঝেন সৃষ্টি তত্ত্ব যদি আপনি বুঝে যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের বিশালত্ব আপনি এমনিই বুঝবেন বলেন এটা কি সবাই বলেন এটা কি গ্লাস আচ্ছা এই গ্লাস বানাইছে কি দিয়া কাঁচ বলেন এই গ্লাস বানাইছে কি দিয়া কাঁচ কাঁচ বানাইছে কি দিয়া বলেন আপনারা তো শিক্ষিত মানুষ সবাই কাঁচ বানাইছে চীনা মাটি দিয়ে কি মাটি দিয়ে মাটি দিয়ে বস মাটি এক প্রকারের মাটি দিয়ে তাহলে এই গ্লাস আসছে কাঁচ থেকে বুঝেন এই গ্লাস আসছে কাঁচ থেকে কাঁচ আসছে চীনা মাটির থেকে এবার বলেন আমি যদি এখানে পুরো গ্লাসটা ভেঙে টুকরা টুকরা করে ফেলি মাটি পাবো মাটি গেল কোথায় কিন্তু এই গ্লাসের সূচনা মাটির থেকে বুঝেন এই গ্লাসের সূচনা মাটির থেকে এটা কি সবাই বলেন এটা কি আপনার কথা কথা না বলে তো আমি আলোচনা করতে পারবো না এটা কি বলেন এটা কি টুপি বানাইছে কি দিয়ে কাপড় দিয়ে কাপড় বানাইছে কি দিয়ে সুতা দিয়ে সুতা বানাইছে কি দিয়ে তুলা দিয়ে বুঝলেন তুলার থেকে আসছে সুতা সুতার থেকে আসছে কাপড় কাপড় থেকে আসছে টুপি এবার আমি এই টুপি যদি পুরা সিঁড়ে টুকরা 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 করেও ফেলি তুলা পাবেন দেখেন এই তুলাটাকে প্রথম মেশিন দিয়ে খুব সুন্দর করে প্রসেস করেছে এই তুলাটাকে প্রসেস করতে করতে তুলাটা একসময় হয়েছে সুতা আবার ওই সুতাকে মেশিন দিয়ে প্রসেস করতে 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 সুতাটা হয়ে গিয়েছে কাপড় আবার ওই কাপড় যখন টেইলার্সের কাছে নিয়ে গিয়েছে ওই কাপড় কেটে কুটে হয়েছে টুপি এবার দেখেন এই টুপির সূচনা হয়েছে তুলার থেকে কিন্তু ওই তুলাটা প্রসেস হইতে 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 তুলাটা হয়ে গিয়েছে টুপি গ্লাসের সূচনা হয়েছে মাটির থেকে কিন্তু ওই মাটিকে প্রসেস করতে 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 মাটিটা হয়ে গিয়েছে গ্লাস আল্লাহ বলেন তোর শরীরে তুই যে গোশত দেখো আল্লাহ বলেন তোমার শরীরে তুমি যে চামড়া দেখো আল্লাহ যে বলেন তোমার শরীরে তুমি যে হাড্ডি দেখো ওই হাড্ডি তো এমনিতে আসে নাই ওই গোশত তো এমনিতে আসে নাই আমি তোমাকে কতগুলা প্রসেস করে কতগুলা সিস্টেম করে কতগুলা ধাপ তোমাকে তৈরি করে আমি সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনে আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান 11 নম্বর আয়াত মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির থেকে প্রশ্ন হলো মাটি গেল কোথায় আল্লাহ বলেন শুনো সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন আল্লাহ বলেন শুনো মাটিটাকে আমি প্রসেস করেছি মাটিটাকে প্রসেস করে ওই মাটির থেকে আমি বীর্য বীর্য বানিয়েছি বানিয়ে আমি তোমার বাপের মেরুদণ্ড দিয়েছি ওই যে তোমার বাপের মেরুদণ্ডের থেকে বাপের হাড্ডি থেকে গিয়েছে তোমার মায়ের গর্ভে তারপরে কি হয়েছে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনা নুতফাতা আলাকা তোমার মায়ের গর্ভে আমি আবার 40 দিন মুসলিম শরীফের কিতাবুল কাদারের এক নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না বানি আদম ইয়াকুন লম্বা হাদিস এদিকে যাচ্ছি না আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন তোমার মায়ের গর্ভে বীর্যটাকে প্রসেস করেছেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকা আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন বীর্যটাকে প্রসেস করে বানিয়েছেন আলাকা রক্তপিণ্ড ফাখলাকনাল আলাকাতা মুজগা আবার আল্লাহ 40 দিন এটা এই রক্তপিণ্ডকে প্রসেস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন রক্তপিণ্ডকে প্রসেস করে বানিয়েছেন গোশতের টুকরা ফাখলাকনাল মুজগাতা ইদামা আবার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন প্রসেস করেছেন 40 দিন প্রসেস করে গোশতের টুকরা থেকে বানিয়েছেন হাড্ডিকে আবার আল্লাহ 40 দিন প্রসেস করেছেন ফাকাসাউনাল ইদামাল আহমা এরপর আল্লাহ হাড্ডি আর গোশতকে একত্রিত করেছেন আল্লাহ বলেন যেই আল্লাহ তুমি ছিলা না তোমাকে মাটির থেকে সৃষ্টি করতে পেরেছেন তুমি নামে কেউ ছিলা না দুনিয়ায় যেই আল্লাহ তুমি ছিলা না তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনতে পেরেছেন তুমি নামে কেউ পৃথিবীতে ছিলা না যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করতে পেরেছেন সুম্মা আনশানাহু খালকান আখার যেই আল্লাহ তুমি ছিলা না তোমাকে দুনিয়াতে সৃষ্টি করতে পেরেছেন তুমি মৃত্যুবরণ করার পর আবার ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করতে পারবেন কি পারবেন না বলেন পারবেন কি পারবেন না আল্লাহ বলেন শুনো ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন এত সুন্দর করে এত সুন্দর করে এত চমৎকার করে তোমাকে সৃষ্টি করেছেন কে
বড় আস্তে বলেন আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এটা বলে শেষ করেন নাই আল্লাহ পরের আয়াতে বলেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন আমি শুধু সৃষ্টি করে ক্লান্তই হই নাই দুনিয়াতে আইসাই শেষ নাই সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন দুনিয়ার পরে মনোযোগ দুনিয়ার পরে দুনিয়াতে আসার পরে আবার আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না বলেন হবে কি হবে না মৃত্যুবরণ করে শেষ না আল্লাহ আবার পরেরটা বলেন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন মৃত্যুবরণ করার পর আবার আল্লাহ আমাদেরকে পুনরায় জীবিত করবেন কি করবেন না কথা বলেন পুনরায় আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন কি করবেন না এবার বুঝেন যে আল্লাহ আমি ছিলাম না ওই আল্লাহ আমাকে সৃষ্টি করলেন যে আল্লাহ আমি ছিলাম না ওই আল্লাহ আমাকে রিজিক দিলেন আমি ছিলাম না এই আল্লাহ এত সুন্দর করে আমাকে তৈরি করলেন আমাকে রিজিক দিলেন আমাকে মৃত্যু দিলেন আমাকে মৃত্যুর পর আবার জীবিত করবেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ইলাহিয়াতের পরিচয় দিয়েছেন ইলাহিয়াতের পরিচয় দিতে গিয়ে মক্কার কাফেরদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার পরিচয় তুলে ধরছেন আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম তুমি পৃথিবীতে ছিল না তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুম্মা রাযাকাকুম আল্লাহ তুমি তোমাকে রিজিক দেন ও আল্লাহ সুম্মা ইউমিতুকুম আবার আল্লাহ তোমাকে মৃত্যু দিবেন ও আল্লাহ সুম্মা ইউহিকুম আবার মৃত্যুর পরে তোমাকে আবার জীবিত করবেন আল্লাহ আল্লাহ বলেন শোনো ওই কাফেরেরা আল্লাহরে মানিস না তোকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহরে মানিস না তোর রিজিক দেন আল্লাহ আল্লাহরে মানিস না তোর মৃত্যু দেন আল্লাহ আল্লাহরে মানিস না মৃত্যুর পরে আবার তোকে জীবিত করবেন আল্লাহ সব বলে আল্লাহ বলেন হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক এই কাফেরের বাচ্চা কাফের তুই যে লাত মূর্তিকে আল্লাহর সাথে শরীক করিস তুই যে মানাত মূর্তিরে আল্লাহর সাথে শরীক করিস তুই যে হুবাল মূর্তিকে আল্লাহর সাথে শরীক করিস তুই যে উজ্জা মূর্তিকে আল্লাহর সাথে শরীক করিস তুই যে চন্দ্রের সাথে আল্লাহর শরীক করিস তুই যে সূর্যকে আল্লাহর সাথে শরীক করিস তুই যে গরুকে আল্লাহর সাথে শরীক করিস হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক তোমাদের মূর্তি কখনো কাউকে সৃষ্টি করতে পারবে না বড় আস্তে কইলে না কোন মূর্তি কখনো কাউকে সৃষ্টি করতে পারবে না চন্দ্র না সূর্য মাতুন না সূর্য না তাহলে দুর্গা না কালী না সৃষ্টি করার মালিক একমাত্র কে আল্লাহ এর মহব্বতে বলেন সৃষ্টি করার মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত প্রসেস করে আমাদেরকে কেন পৃথিবীতে পাঠালেন মনোযোগ আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত হুয়াল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বলেন আল্লাহ জীবন সৃষ্টি করেছেন হুয়াল্লাযী খালাকাল মাউতা দেখেন আল্লাহ হায়াতের আগে মাউত হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা তিনি আল্লাহ জীবন সৃষ্টি করেছেন তিনি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন কেন লিয়াবলুয়াকুম খবরদার খবরদার লিয়াবলুয়াকুম যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন আইয়ুকুম তোমাদেরকে আহসানু আমালা সর্বোত্তম ইবাদত করে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কি জন্য বড় মাতেন না দেখি আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কি জন্য এবার দেখেন ইবাদত কবুল হতে হলে আগে শর্ত ঈমান বুঝেন আপনি আল্লাহর দরবারে ইবাদত ওয়া আমিলুস সালিহাত নেক আমল আল্লাহর দরবারে আমল কবুল করার আগে শর্ত হলো ঈমান এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন একটা সূরা আছে এই সূরার নাম সূরাতুল আস আল্লাহ বলেন ওয়াল আস সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুস দেখেন আরবের মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন আল্লাহ নবী দাওয়াত দেওয়া শুরু করার আগ পর্যন্ত আরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে বিশ্বস্ত কেউ নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার শুরু করার আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে আমানতদার কেউ নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করার আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে চরিত্রবান কেউ নাই কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে দাওয়াত দেওয়া শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ জোরটা দেন না একটু কলবে লাগান না ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোর দেন না ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তখন আরবের মানুষ কি কয় খাসিরা মুহাম্মদ আরে এই পোলাটা তো বড় ভালো ছিল এই পোলাটা তো বড় চরিত্রবান ছিল
এই পোলাটা তো বড় সুন্দর ছিল, এই পোলার কি হয়ে গেল? এখন আমার বাপদাদার বিরুদ্ধে বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে বলে, আমাদের মূর্তিদের বিরুদ্ধে বলে, খাসিরা মোহাম্মদ মোহাম্মদ সুলতান ধ্বংস হয়ে গেছে রে। আরে মোহাম্মদ পোলাটা ধ্বংস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বুকারা না না না, আমার হাবিব ধ্বংস হন নাই, মোহাম্মদ সুলতান ধ্বংস হন নাই। শুনো, আল্লাহ বলেন শুনো, ওয়াল আস, সময়ের কসম করে বলি, যুগের কসম করে বলি, না না না, আমার হাবিব ধ্বংস হন নাই। ইন্নাল ইনসান লাফি খুস, দুনিয়াতে যত মানুষ আসবে, দুনিয়াতে যত মানুষ ছিল, দুনিয়াতে যত মানুষ গিয়েছে, আল্লাহ বলেন ইন্নাল ইনসান লাফি খুস, সব মানুষ ধ্বংসের মাঝে, সব মানুষ ধ্বংসের মাঝে সফল কাম কারা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যাদের ভিতর চারটা গুণ পাওয়া যাবে। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, তারাই সফল কাম যারা ইমানদার। এবার বুঝেন, সফল কাম হওয়ার জন্য এক নাম্বার শর্তের নাম ইমান। যারা ইমান থাকবে, ইমানের দাম কত? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবি, অপরপ্রণায় আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাকিনাম বিকলবি, হাবিব বলেন শুনো, আমার কোন উম্মা যদি তার হৃদয় দিয়ে আল্লাহর রুবুবিয়্যাত স্বীকার করে, তার অন্তর দিয়ে আল্লাহর রুবুবিয়্যাত স্বীকার করে, তার অন্তর দিয়ে আল্লাহর আল্লাহিয়ত স্বীকার করে, জীবনে যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জরব দেন না, একটু জরব দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, মা বোনরা মনে করবে আবার সব আওয়াজ করতেছে, সামনে কেউ নাই, অথচ ফেন্ডেল ভরা যে আওয়াজ দিতেছেন আপনারা, ঠিক না? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন আমার কোন উম্মা যদি জীবনে একবার অন্তর দ্বারা স্বীকার করে, মুস্তাকিনাম বিকলবি, যদি কেউ অন্তর দ্বারা স্বীকার করে জীবনে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন দাখালাল জান্নাহ, সে যদি গুনাহ গুনাহ করে জাহান্নামে চলে যায়, একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। ইমান, এটার নাম কি? এবার আমরা মনে করছি ইমান এটা কলাপাতা, বুঝেন, আমরা মনে করছি ইমান কলাপাতা মানে কি, যে জন্মের পরে আমার এক কানে আজান দিছে, জন্মের পরে আমার এক কানে কামত দিছে, জন্মের পরে আমার আকিকা করছে, জুমার নামাজ পড়তেছি, মাঝে মধ্যে ঈদের নামাজও পড়তেছি, তাহলে তো আমি মুমিন, সমস্যা কি? না, ইমান আগে বুঝেন, ইমান কি এইটা আগে বুঝেন, তারপরে পরের কথা, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। আমরা মনে করি কি, যে আমরা শুধু আল্লাহরে স্বীকার করলে আমরা মুসলমান, না, আল্লাহকে পৃথিবীর কেউ অস্বীকার করে না, আল্লাহ যে একজন আছেন, কথা একটু কঠিন কথা, যদি এটা না বুঝেন তাহলে কথা নেবেন আরেক দিকে, বলবেন যে আমরা সব কি বইলা গেল, কথা মনোযোগ দিয়ে বুঝতে এই কথাটা বুঝেন, আমি কথা বলছি আল্লাহকে পৃথিবীর কেউ অস্বীকার করে না, হিন্দুও না, কেন কি পাবেন, আল্লাহ কোরআনে বলেন। আচ্ছা মনে করেন, আমাদের এলাকায় মক্কার কাফের যায়, এদের চেয়ে বড় ইসলামের শত্রু কেউ নাই, আবু জাহেলের থেকে ইসলামের বড় দুশ্মন কেউ নাই, মক্কার কাফেরেরা অত্যাচার করেছে নবীকে, মক্কার কাফেরেরা অত্যাচার করেছে সাহাবায়ে কেরামকে, যেই কাফেরেরা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছে, যেই কাফেরেরা নবীর উপর জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাফেরদের চরিত্র বলেন, আচ্ছা তোমরা যে আল্লাহরে গালি দেও, তোমরা যে আল্লাহর ইবাদত করো না, আল্লাহ উপমা দিচ্ছেন, আচ্ছা বলো, ওয়াইদা মাসসাকুমুল যুরু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ, ওই মক্কার কাফেরেরা, তোমরা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করো, তোমরা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করো, আচ্ছা শুনো, তোমরা যখন সমুদ্র পথে সফর করো, তোমরা যখন মক্কা থেকে আফ্রিকায় যাও, তোমরা যখন জিদ্দা থেকে দিমাস্ক যাও, আচ্ছা বলো, তোমরা যখন সমুদ্র পথে সফর করো, সমুদ্র পথে সফর করার সময় যখন সমুদ্রের ঠিক মাঝে যাও, সমুদ্রের ঠিক মাঝে তোমাদের নৌকা যাওয়ার পর, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযালাল দাআউল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন, মক্কার কাফেরেরা বড় মজা করে সফরে যাচ্ছে, পিকনিকে যাচ্ছে, ব্যবসায় যাচ্ছে, পালতোলা নৌকা যখন সমুদ্রের মাঝে গিয়েছে, হঠাৎ আসমান কালো হয়ে গিয়েছে, বাতাস শুরু হয়েছে, একটু পরে তুমুল বেগে তুফান শুরু হয়েছে, নৌকা একবার উপরে উঠে আবার নিচে নামে, আবার উপরে উঠে আবার নিচে নামায়, একবার ডানে যায় একবার বামে যায়, মক্কার কাফির সামনের দিকে থাকায় দেখে পানি, পিছনে থাকায় দেখে পানি, সামনে থাকায় দেখে পানি, ডানে থাকায় দেখে পানি,
আল্লাহ বলেন ওই মক্কার কাফের যে আমার নবীর উপর জুলুম করেছে যে সাহাবায়ে কেরামকে অত্যাচার করে ইসলামের আলো ইসলামের বাতি নিভিয়ে দিতে চেয়েছে ওই কাফের যখন দেখে সমুদ্র থেকে বাঁচানোর মতো কেউ নাই সে তখন লাত মূর্তিকে ডাকে না মানাত মূর্তিকে ডাকে না উজ্জা মূর্তিকে ডাকে না হুবল মূর্তিকে ডাকে না আল্লাহ বলেন মক্কার কাফেরা ডাকে কাকে দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন মক্কার কাফেরা তখন ডাকে কারে আল্লাহর নাম বড় আস্তে করলেন আল্লাহ রে কারে ডাকে আল্লাহ জোরে জোরে ডাকে কাকে আল্লাহ কোরআনের উদাহরণ আমি বর্তমান যুগ দিয়ে বুঝাই যেমন বর্তমান বাংলাদেশের মার্কামারা একটা নাস্তিকের নাম জাফর ইকবাল মার্কামারা একটা নাস্তিকের নাম যার পূর্বপুরুষ আসিল বান্দর যার পূর্বপুরুষ আসিল মুখ খুলে বলেন এবার আমাদের পূর্বপুরুষ বান্দর আচ্ছা বলেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার একজন এই বান্দরের বাচ্চা বান্দর খুব ভালো লাগবে মনে করেন বাংলাদেশের জাফর ইকবাল হুমায়ুন আজাদ শাহরিয়ার কবির এগুলো হলো সিলমারা নাস্তিক মানে খতম আল্লাহ আলা কুলুবিহিম ঠিক না বেঠি আচ্ছা উদাহরণ কোরআনের মনে করেন এই সাত আটটা সিল মানে তিন চার সিটের একটা হেলিকপ্টার দিয়ে সাত আটটা সিলমারা নাস্তিক আসতেছে ঢাকা থেকে সিলেট মনে করেন হেলিকপ্টার ঢাকা বিমানবন্দর থেকে ছাড়ার আগ পর্যন্ত এরা আল্লাহর হেলিকপ্টারে উঠটাও আল্লাহরে গালি দিচ্ছে মনে করেন নবীরে গালি দিচ্ছে হেলিকপ্টারটা মনে করেন সিলেট এসে ল্যান্ড করবে ঢাকার থেকে নরসিংদী পার হওয়ার পর খালি ভৈরবের উপরে আইছে এখন হেলিকপ্টার কাঁপা শুরু হয়েছে মনোযোগ দিয়ে বুঝেন হেলিকপ্টারের পাইলট যে বলতেছে মাইক্রোফোনে যে আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে কথা বুঝেন আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে কিছু সময়ের মধ্যে আমাদের হেলিকপ্টার ক্র্যাশ করবে মানে কিছু সময়ের মধ্যে আমাদের হেলিকপ্টার মানে জমিনে পড়ে মানে আগুন লেগে যাবে এখন কে বাঁচবেন না কোনো গ্যারান্টি নাই চাচা নিজের জান বাঁচা আমি আমার লাইফ জ্যাকেট দিয়ে নিচে পড়ে গেলাম আপনারা আপনাদের সব কিছু পাইলেন এবার বলেন জাফর ইকবাল শাহরিয়ার কবির হুমায়ুন আজাদ এই যতগুলো আসিল নাস্তিক যারা হেলিকপ্টারে উঠার আগে আল্লাহরে গালি দিয়ে উঠছে হেলিকপ্টার তখন আসমানের মানে ১৬ ১৭০০ ফুট উপরে যাওয়ার পরে লড়েন আর একে করছে তোমার তোমার বাঁচার আর কোনো পথ নাই যে যে তা ফড়ার মনে ফড়ো আচ্ছা কেউ যে নাস্তিক দেখে আল্লাহরে গালি দিয়ে বিমানে উঠছে উপরে উঠার পর যে দেখবো আর কেউ বাঁচানোর নাই ডাকবে কাকে তবে দেখেন আমি কোরআন থেকে উদাহরণ দিই কেন দিচ্ছি পরে বুঝাবো দেখেন পৃথিবীর যত মার্কা মারা কাফের পৃথিবীর মার্কা মারা কাফেরদের এক কাফেরের নাম ফেরাউন ঠিক না ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা এই বেটা আমি দুনিয়ার তোমাদের সবচেয়ে বড় খোদা আমি না 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 বাড়িতে কে জুড়ে হইবা দেখেন ওই ফেরাউনের অবস্থা আল্লাহ কোরআনে তাওহীদ কেমনে শিখাচ্ছেন আমরা যে ইমানের চর্চা নাই ইমানের ওয়াজ নাই ইমানের শিক্ষা নাই তাওহীদই তো বুঝি না অধিকাংশ দেখেন ফেরাউন লোক সংক্ষেপে বলি জানেন মুসা আলাইহিস সালাম রওনা হইছেন রাত গভীর রাতে আরো ১১টা ১২টার পরে চুপচাপ বাইরেছেন পাড়ি দিয়ে অপারে চলে যাবো এইদিকে মনোযোগ দিয়ে শুনেন ফেরাউন তো গোয়েন্দা লাগানো ফেরাউন খবর পাইছে যে এরা চলে যাচ্ছে ফেরাউন পিছনে বাহিনী লিয়া রেডি অনেকে বলে নীল নদ এটা ভুল মুসা আলাইহিসসালাম পাড়ি দিয়েছেন বাহারে কুলজুম রোহিত সাগর এটা আমি তাহকিক করেছি মুসা আলাইহিস নীল নদী ফাড়ি দেন না নীল নদী ছুটো সাঁতার কেটে ফাড়ি দেওয়া যায় সমস্যা নেই মুসা আলাইহিসসালাম পাড়ি দিয়েছেন বাহারে কুলজুম মনোযোগ মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েল তো পৃথিবীর সবচেয়ে খাচ্চর পৃথিবীর সবচেয়ে পাট পাট পৃথিবীর সবচেয়ে ইতর পৃথিবীর সবচেয়ে খবিস পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতির নাম ইহুদি কেন কইছি পরে বুঝান মুসা আলাইহিসসালাম যখন আইছেন বাহারে কুলজুমের সামনে লোহিত সাগরের সামনে এবার সামনে সাগর পিছনে ফেরাউনের বাহিনী দেখেন আপনি জান বাঁচাইবার লাগি সামনে সুরমা নদী ফড়লে লাভ দিলাই বাদে যাই চেষ্টা করি যাই নিবি পারো কুশিয়ারা ফড়লে ও রিক্স লইলি বাদে যাই মুগি পদ্মা নদী হইলে হয়তো রিক্স লইলি বাদে যাই মুগি পারো কিন্তু সামনে যদি সাগর পড়ে যাইতে পারবেন এবার ফেরাউন বনী ইসরায়েল কে বলে ইন্না লা মুগরাকুন মনোজু হে মুসা কেন লাগে আমাদের ঘর থেকে বের করছো এবার আমরা ডুবে যাব এখন আমাদের কি হবে হয় ডুবে মরব না হয় ফেরাউনের বাহিনীর হাতে মরব দেখেন আল্লাহ রাব্বুল আল্লাহ নবী আল্লাহ রাব্বু বুখারী শরীফের হাদিস
আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন আনা ইনদা জন্নি আব্দি বি ওয়া আনা মাআহু ইযা যাকারা, শুনেন আমি আমার বান্দার সাথে কি মুআমালা করি, আমি আমার বান্দার সাথে ওই মুআমালা করি, আমার বান্দার ইয়াকিন আমার উপর যত দৃঢ় হবে, আমার বান্দার সম্পর্ক আমার সাথে যত দৃঢ় হবে আমি তার তত নিকটে হবে। দেখেন বনী ইসরায়েলের আল্লাহর প্রতি ইয়াকিন দুর্বল ছিল, তাদের ডাকে আল্লাহ সাড়া দেন নাই। নবী মূসা আল্লাহর নবী ছিলেন, ওয়া কাল্লামাল্লাহ মূসা তাকলিমা, নবী মূসা কথা বলেছেন আল্লাহর সাথে, নবী মূসার সম্পর্ক আল্লাহর সাথে দৃঢ় ছিল। নবী মূসা বলেন না 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 কাল্লা ইন্না মাআ রাব্বি, নবী মূসা বলেন না ইহুদিরা পরেশানি হইস না, আমরা ডুবতেও পারি না, ফেরাউন আমাদেরকে মারতেও পারে না, কারণ আমরা হিজরত করেছি আল্লাহর জন্য। পৃথিবীর কেউ আমাদের সাথে না থাকলে আমাদের সাথে একজন আছেন, তিনি কে? বলেন আমাদের সাথে একজন আছেন, তিনি কে? মূসা বলেন কাল্লা ইন্না মাআ রাব্বি সায়াহদিন। দেখেন মূসার ইয়াকিন ছিল আল্লাহর উপর পূর্ণ। বলেন চিন্তিত হইস না, পরেশান হইস না, পৃথিবীর কেউ না থাকলে ইন্না মাআ রাব্বি আমাদের সাথে আমার রব আছেন, সায়াহদিন পথ দেখাবেন। আল্লাহ মূসার বলেন মূসা হাতের লাঠি দিয়ে একটু পানিতে মারো তো। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। তাফসীরের কিতাবে এটাও পাওয়া যায় বনী ইসরাইলের ঈমান দুর্বল। এখন মনে করেন এরা যদি দেখে যে পানি হঠাৎ আটকাই গেছে তাহলে না যাইতে না পারে, আল্লাহ এমন ভাবে পানি বাদ দিয়েছেন যে রাস্তা তো হইছে, রাস্তার দুই পাশে আল্লাহ কাচের গ্লাস দিয়ে দিয়েছেন যাতে পানি আসতে না পারে। এবার বুঝেন এরা তো পাড়ি দিয়ে গেছেন গুহা পার, একটা মূলনীতি বুঝবা, কেউ যদি বাট পার হয় দুনিয়ার সবে যদি তারে একদম বাইজিত বুঝতে আমি মনে করই না, অন্তত হে তো নিজরে জানে যে আমি একজন বাটফার, মাতেন না জানে কি জানে না। ফেরাউন তো নিজেরে যত বড় আল্লাহ দাবি করুক হে বুঝে না যে আমি একটা আপাদমস্তক বাটপার, মাতেন না দেখি জানে কি জানে না। এবার ফেরাউন যখন দৌড় দিয়ে সামনে যাইছে দেখে ওরে বাবা রে বাবা বিশাল বাইপাস 12টা একটা না, ফেরাউন কয় যে কাহিনী রে থামো বলো শুন, ফেরাউন কয় থামো। দেখেন আপনি মনে করো কা ওয়াজ মাহফিলে আইছেন না বুঝক কা মাসলা বুঝবা, আপনি ওয়াজ মাহফিলে আসার সময় এক জায়গায় নৌকা দিয়ে পাড়ি দিয়ে আইছেন, যেমন আমি এই যে আমার মামা আমার ভাই আমরা তিনজন আইছি আমাদের বাড়িতে, আমি আমার বাড়ির ওয়াজ আজকে ওখানে মাগরিব পরে আমার গ্রামের হুজুর ওইটা অফ হয়ে যাও ওখানে ওয়াজ করে আইছি নদী পাড়ি দিয়া খেওয়া পাড়ি দিয়া খেয়ারে বলছি যে তুমি একটা পর্যন্ত থাকবে একটার মধ্যে আমি আইতেছি আমার বার যাইতে হইব। এখন মনে হয় আমরা আইতে সময় না ফুল আসেন না, কোনো ফুল টুল কিচ্ছু নাই, খাওয়া নাওয়া পাড়ি দিয়ে আইছি। এখন আমি যখন একটার সময় যাই মুখ খেয়া গাঠো ঘিয়া যদি দেখি যে সুন্দর, আটটার সময় আইতে সময় দেখছি ফুল টুল নাই আর একটার সময় গিয়ে দেখি যে সুন্দর ফুল হয়েছে, আমার লঙ্গি খাবার ঠিক থাকবো নি থাকবো নি, ফুল একটা বানাইতে লাগে 7 মাস 6 মাস 4 ঘন্টায় ফুল হইলো কোনো থাকবো নি কোনটা ঠিক। ফেরাউনে কয় কাহিনী কি এনেতে কাহিনীতে সাগরের রাস্তা হইলো কেমন, সে কিন্তু উঠতেছে না, সে কিন্তু বুঝছে যে আজকে কাহিনী আছে সে উঠতেছে না, যাক আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে তারে তুলছেন। ফেরাউনের এটা ছিল গুড়া, সে গুড়ার উপর বসা, আল্লাহ জিবরিল বলেন এক কাম করো গুড়ি একটা লইয়া সামনে দিয়ে দৌড় দো। এখন ফেরাউন তো আটকাই গেছে, হযরত জিবরিল আমিন মানুষের আকৃতি ধরে গুড়ি একটা দিয়ে দিছেন দৌড় রাস্তার দিকে, গুড়া এদের সময় গুড়ি দেখছে দিছে গুড়ির পিছে দৌড়, ফেরাউন তো আটকাইতে পারছে না গুড়ায় গুড়ি দিকে দিছে দৌড়, ফেরাউন গিয়ে রাস্তা তুলছে। এখন নেতা উঠে গেছেন পিছনের সামসা তো সব উঠছেন, যখন মাঝে গেছে ডাব্বে ডুব ভাব আল্লাহ দুই পাশের পানি মিলাই দিছেন। আমি যেই জিনিসটা বুঝাই দিন লাগে অত বড় কাহিনী হইলাম বুঝক কা। এখন ফেরাউন নদীর নদীর মাঝে তখন তো হেলিকপ্টার তো আছে, হ্যাঁ হেলিকপ্টার দিয়ে উদ্ধার কার্যক্রম সিস্টেম তো ছিল, হেলিকপ্টার স্পিড বোট তো আছে, তো কিচ্ছু নাই। এখন ফেরাউন সামনে দেখে পানি, ডানে দেখে পানি, বামে দেখে পানি, যখন দেখছে আর বাঁচার কোনো পথ নাই তখন বলতেছে আমন্তু আমি ঈমান আনলাম, কার উপর? কাফিরের বাচ্চা, কাফির আল্লাহর নাম ডাইরেক্ট কইতেছে না, বলতেছে আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বলে বনী ইসরাঈল যে খোদার উপর ঈমান আনলাম আমি ওই খোদার উপর ঈমান আনলাম, আল্লাহ জিবরিল কয় মুখে ফেক ঢুকা যাতে কালেমা পড়তে না পারে। আমি এই কথা কেন বললাম, এই কথা এত কাহিনী বলার উদ্দেশ্য হলো এটা, ফেরাউন যখন নিজের যে খোদা বলে দাবি করেছে, যে ফেরাউন নিজেকে বলেছে আমার রব্বুকুমুল আলা, ওই ফেরাউন যখন দেখেছে বাঁচার কোনো পথ নাই তখন ওই ফেরাউন বলে আমানতু ইমান আল্লাহ, এবার বলেন শুধু আল্লাহর অস্তিত্বের স্বীকার ফেরাউন করেছে, আল্লাহ বলেছেন যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিন সৃষ্টি করেছেন কে আপনি আপনার এলাকার হিন্দুদেরকে বলেন সেও বলবে লা ইয়াকুলান্নাল্লাহ আসমান সৃষ্টি করেছেন আল্লাহ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ সেও মানে ভগবান আসমান সৃষ্টি করেছেন কিন্তু তারপরেও সে ঈমানদার না ফেরাউন জানে আল্লাহ আছেন এজন্য বিপদে পড়ে আল্লাহর প্রতি ঈমান এনেছে তার ঈমান গ্রহণযোগ্য না বোঝা গেল আল্লাহর অস্তিত্বের স্বীকার করলেই আপনি মুসলমান হবেন এজন্য পাঁচটা গুরুত্বপূর্ণ আকীদা লাগবে আমরা তো সূরা ইখলাস খতমে পড়ি খতমে তো পড়বেন ভালো কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসে পাঁচটা গুরুত্বপূর্ণ আকীদা শিখিয়েছেন এক নাম্বার কুল হুয়াল্লাহু আহাদ পড়েন না কুল হুয়াল্লাহু আহাদ পড়েন কুল হুয়াল্লাহু আহাদ জোরে মাতেন না কুল হুয়াল্লাহু আপনি আল্লাহকে মানতে হবে এক নাম্বার আল্লাহকে এক মানতে হবে আল্লাহ কয়জন বড় আস্তে কইলা আকীদা ঠিক করার নিয়তে বলেন আল্লাহ কয়জন বলেন আল্লাহ কয়জন জোরে বলেন আল্লাহ কয়জন এখন কেউ যদি বলে আল্লাহ মানিতে হবে একজন না 32000 মুসলমান না কাফের ফতোয়াটা দেন না মুসলমান না কাফের এক নম্বরে আমাদের মানতে হবে কুল হুয়াল্লাহু আহাদ আমাদের আল্লাহ এক দুই নম্বর আল্লাহুস সামাদ আমাদের আল্লাহ চিরঞ্জীব মনোযোগ দিয়ে বুঝেন আমাদের শুরু আছে শেষও আছে আমাদের আল্লাহর কোনো শুরু আর আস্তে বলেন আমাদের আল্লাহর কোনো শুরু আমাদের আল্লাহর কোনো শেষ দেখেন এবার আল্লাহর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আকীদা সহজ করে আমি বুঝাই অনেকে বলে আল্লাহ কোথায় নাউজুবিল্লাহ এই প্রশ্নই করা যাবে না আল্লাহ কোথায় এই প্রশ্ন করা যাবে না কেন যেমন এখন আপনি কোথায় আমি এখন বিশ্বনাথ তারপরে যাব সিলেট তারপরে যাব রান্দা তারপর নদী পাড়ি দিব তারপর বাড়ির যাব মনোযোগ আল্লাহ কোথায় প্রশ্ন করা যাবে না কেন যেমন এখন সিলেট আছে এক সময় সিলেট ছিল না ছিল নি সিলেটের এই জমিন এক সময় ছিল যখন আসমানও নাই জমিনও নাই চন্দ্রও নাই সূর্যও নাই গ্রহ নাই নক্ষত্র নাই পাহাড় নাই কিচ্ছু নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই কোনো কিছু নাই ডান নাই বাম নাই উপর নাই নিচ নাই আসমান নাই জমিন নাই যখন কোনো কিছু নাই ছিলেন কে বলেন ছিলেন কে সব কিছু বুঝেন এই আকীদা আমি সহজ করে বুঝাই এটা আকীদা তাওহীদ ইমাম তাহাবী কতভাবে বুঝিয়েছেন কিতাবুত তাওহীদে ইমাম আবুল হাসান আশআরী কতভাবে বুঝিয়েছেন আলিবানা ইমাম আবুল মনসুর মাতুরিদি কতভাবে বুঝিয়েছেন ইমাম আজম আবু হানিফা আল ফিকুল আবসাতে কতভাবে বুঝিয়েছেন মূল কথাটা আমি আপনাদেরকে বলে যাচ্ছি যে সব কিছু সৃষ্টি করার আগে যখন কোনো মাখলুক নাই তখন তো আমার খালিদ ছিলেন সব কিছু সৃষ্টি করার আগে আমার আল্লাহ যেমন ছিলেন সব কিছু সৃষ্টি করার পরও আমার আল্লাহ তেমন আছেন আবাদুল আবাদ আমার আল্লাহ তেমন থাকবেন আমার আল্লাহর অবস্থান কখনো পরিবর্তন হয় এবার বলেন আরো সৃষ্টি করেছেন কে আল্লাহ মহব্বতে জুড়ে বলেন না আরো সৃষ্টি করেছেন কে আল্লাহ বলেন আরো সৃষ্টি করেছেন কে আল্লাহ এবার বলেন আরো সৃষ্টি করার আগে আমার আল্লাহ ছিলেন না নাউজুবিল্লাহ আরো সৃষ্টি করার আগে আমার আল্লাহ ছিলেন কি ছিলেন না আরো সৃষ্টি করার আগে আমার আল্লাহ যেমন ছিলেন আরো সৃষ্টি করার পরও আমার আল্লাহ তেমন আছেন আবাদুল আবাদ আমার আল্লাহ তেমন থাকবেন আমার আল্লাহর অবস্থান কখনো পরিবর্তন হয় না যদি আল্লাহুস সামাদ তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়ালাম আকীদা আকীদা লাম ইয়ালিদ ওয়ালাম আমাদের আল্লাহর কোনো পিতা নাই বলেন আমাদের আল্লাহর কোনো পিতা নাই আমাদের আল্লাহর কোনো সন্তান নাই আমাদের আল্লাহর কোনো পিতা নাই আর আস্তে বলেন আমাদের আল্লাহর কোনো পিতা নাই আমাদের আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহ কেন বললেন لقد كفر الذين قالوا ان الله ثالث ثلاث দেখেন মানুষ কিন্তু মহব্বতের নামে শিরিক করে দেখেন খ্রিস্টানরা আল্লাহ খ্রিস্টানদের কথা বলতেছেন وقالت اليهود عزير ابن الله وقالت النصارى عيسى ابن الله খ্রিস্টানরা দেখলো যে তাদের নবী ওরে বাবা রে বাবা একদম বাপ ছাড়া দুনিয়াতে আইছে বাপ নাই ঈসা সামের বাপ নাই এক তো বাপ ছাড়া পৃথিবীতে আসছে আর আবার কি ইতাকাল্লামু ফিল মাহদি সবিয়া গতকালকে জন্মগ্রহণ করছে এবার মনে করেন আমাদের সিলেটের যদি এক বাচ্চা এই তিন চার মাসে ভালোভাবে কথা বলে যে বাবা মাত্র বয়স দুই মাস আপনি বাজারে যাচ্ছেন বলতেছে বাবা আমাকে আসার সময় চকলেট নিয়ে আইছেন আমাদের মানুষ মনে করবে এর চেয়ে বড় আল্লাহর আর কেউ নাই দেখবেন কেউ গরু নিয়ে কেউ ছাগল নিয়ে কেউ হাঁস নিয়ে কেউ মুরগ নিয়ে কেউ ডিম নিয়ে কেউ মোমবাতি লইয়া দৌড়াইতেছে আমাদের ইমান এই অবস্থা তো শুনেন খ্রিস্টানরা যখন দেখলো রে বাপ নাই বুঝেন খ্রিস্টানরা যখন দেখলো বাপ নাই আবার ছোটবেলার কথা বলে
তাহলে তো স্বাভাবিক কেউ না তাহলে তার বাপ নাই বাপ একজন তো বানাইতেইব বুঝছ তার বাপ আল্লাহ আল্লাহ এবার বলেন কেউ যদি বলে আল্লাহর ছেলে আছে মুসলমান না কাফের কাফের মহব্বতে বলেন কাফের কেউ যদি বলে আল্লাহর ছেলে আছে মুসলমান না কাফের দেখেন ইহুদিরা তাদের নবীরে নিয়ে বাড়াবাড়ি করতে 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 তাদের নবীরে দিত আমাদের নবীর মর্যাদা বাড়াইতে 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 কয় ওয়াকালাত আল ইহুদ উযাইর ইবনুল্লাহ ইবনুল্লাহ বাড়াইতে বাড়াইতে কয় আমাদের উযাইর আল্লাহর ছেলে উযাইর আল্লাহর ছেলে খ্রিস্টানরা বাড়াইতে 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 ওয়াকালাত আল নাসারা ঈসা ইবনুল্লাহ খ্রিস্টানরা বাড়াইতে 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 কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র দেখেন এই দরজা দিয়ে শিরিক আসতে পারে উম্মার ভিতর এই দরজা দিয়ে ঈমান বিধ্বংসী কাজ আসতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় ওয়াসিয়ত করে দরজাটা লাগাই দিয়ে যাইতেছেন আল্লাহ নবী কি ওয়াসিয়ত করেন লা তুতরুনি লা তুতরুনি কামা আতরাদাত আল ইহুদ ওয়ান নাসারা নাসারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের লা তুতরুনি তোমরা আমারে নিয়ে বাড়াবাড়ি করো না কেমন বাড়াবাড়ি করো না কামা আতরাদাত আল ইহুদ ওয়ান নাসারা ইহুদিরা খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে 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 তাদের নবীকে বানিয়ে ফেলেছে আল্লাহর পুত্র খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে 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 তাদের নবীকে বানিয়েছে আল্লাহর পুত্র নবী বলেন খবরদার আমার উম্মাহ লা তুতরুনি আমি পৃথিবী থেকে যাওয়ার পর আমারে নিয়ে বাড়াবাড়ি করিস না কামা আতরাদাত আল ইহুদ ওয়ান নাসারা যেমন বাড়াবাড়ি করেছে ইহুদ এবং নাসারারা হাবিব তার পরিচয় দিচ্ছেন যে আমার পরিচয় কি ইন্নামা আনা আব্দুল্লাহ আমি আল্লাহর এক নম্বর পরিচয় আমি আল্লাহ না আল্লাহর জাতি নূর না আল্লাহর সমকক্ষ না হাবিব বলেন আমার এক নম্বর পরিচয় ইন্নামা আনা আব্দুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা আর আমার দুই নম্বর পরিচয় ওয়া রাসূলু আমি আল্লাহর বান্দা এবং তার বড় আস্তে বলেন আমি আল্লাহর বান্দা এবং তার এই জন্য বলেন আমাদের আল্লাহর কোনো পিতা নাই বড় আস্তে বলেন আমাদের আল্লাহর কোনো পিতা নাই আমাদের আল্লাহর কোনো সন্তান নাই দেখেন এজন্য পরকালে সফল কাম হওয়ার জন্য এক নাম্বার শর্তের নাম ঈমান বলেন এক নাম্বার শর্তের নাম এবার আপনার ঈমান আসল না বেজাল এটা পরীক্ষা করা লাগবে মনোযোগ আমি যে আয়াত পড়েছি মূল আলোচনায় আইলাম এতক্ষণ ঈমানের গুরুত্ব বুঝাইলাম এবার মূল বিষয়টা বলে শেষ করব মনোযোগ আপনাদের বেশি সময় নষ্ট করব না পবিত্র কোরআনে সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের মানুষের আলোচনা করেছেন এক নম্বরে আল্লাহ যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ আল্লাহ মুমিনদের আলোচনা করলেন এরপর আল্লাহ কাফেরদের মুমিন যারা তারা সুস্পষ্ট এরপর আল্লাহ কাফেরদের আলোচনা করলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতুহুম আম লাম তুনযিরুহুম লা ইউমিনুন কাফেরদের আলোচনা এরপর আল্লাহ আলোচনা করেন মুনাফিকদের কি আলোচনা ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله বলেন মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে আমান্না বিল্লাহ মুখে বলে ঈমান আনলাম আল্লাহর উপর মুখে বলে ঈমান আনলাম আখিরাতের দিনের উপর ওয়ামা হুম বিমুমিনিন আল্লাহ বলেন তারা যত ঈমানদার বলুক আসলে তারা মুমিন না বুঝেন তারা মুখে বলে ঈমানদার আল্লাহ বলেন আসলে তারা মুমিন আপনারা ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হলে আমি শেষ কইরা দেই তারা মুখে বলে আমরা ঈমানদার আল্লাহ বলেন আসলে তারা মুমিন এবার প্রশ্ন হলো হে আসলে মুমিন না এটা পরীক্ষা করবেন কেমনে যেমন আমি খুব সহজ করে দেখাই এই যে এটা একটা টাকা বুঝেন এটা কত টাকা বলেন কত টাকা দেখেন এই টাকা এই টাকায় যেমন বঙ্গবন্ধুর ছবি আছে এই টাকায় যেমন এখানে বঙ্গবন্ধুরে দেখা যায় এই টাকার মতো দেখতে হুবহু আরেকটা টাকা আছে ওই টাকাটা কিন্তু নকল ওই টাকায় বঙ্গবন্ধু আছে ৫০০ টাকা লেখা আছে সব ঠিক আছে দেখতে এক একটা খাঁটি যা আসল টাকা আরেকটা জাল টাকা এবার বলেন আপনাকে অনেক বান্ডিল টাকা দিছে এই বান্ডিলে জাল টাকা আছে কিনা এই টাকা যাচাই করার মেশিন আছে না নাই বলেন আসল আর বেজাল টাকা যাচাই করার মেশিন আছে না নাই স্বর্ণ আসল না খাঁটি যাচাই করার মেশিন আছে না নাই এবার তুমি মুখে বললা ঈমানদার তোমার ঈমান ঠিক আছে কিনা তোমার ঈমান খাঁটি ঈমান কিনা যাচাই করার মেশিন আছে না নাই আর আস্তে বলেন যাচাই করার মেশিন আছে না নাই আল্লাহ মেশিন দিচ্ছেন ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানা আন-নাস ক্বালু আনুমিনু কামা আমানা আস-সুফাহা
মুনাফিকরা বলে আমরা ইমানদার, মুনাফিকরা মুখে বলে ইমান এনেছি আল্লাহর উপর, মুনাফিকরা মুখে বলে ইমান এনেছি আখেরাতের দিনের উপর। আল্লাহ বলেন আচ্ছা মুখে বললে হবে না, তোমার ইমান আসল না বেজাল পরীক্ষা হবে। কেমনে পরীক্ষা হবে? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো কামা আমানান নাস, যেমন ইমান এনেছে আন্নাস। সুয়ুতি তাফসীর জালালি লিখেছেন আয় আস সাহাবা, তোমার ইমান আনো সাহাবাদের ইমানের মতো। যদি তোমার ইমান সাহাবা একরামের ইমানের মতো হয় তাহলে তুমি হেদায়েত প্রাপ্ত। যদি তোমার আকীদা সাহাবাদের আকীদার সাথে মিলে, যদি তোমার আমল সাহাবীদের আমলের সাথে মিলে, যদি তোমার আক চরিত্র সাহাবীদের চরিত্রের সাথে মিলে, দেখেন আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো যেমন ইমান এনেছেন সাহাবা একরাম। যদি সাহাবা একরামের ইমানের মতো ইমান হয় তাহলে তুমি হেদায়েত প্রাপ্ত, আর যদি সাহাবার ইমানের সাথে তোমার ইমান না মিলে তুমি মুনাফিক। তাহলে বলেন ইমান হতে হবে কার মতো? আরেকটু মনোযোগ, আরেকটু মনোযোগ। ইমান হতে হবে কার মতো বলেন না? ইমান হতে হবে কার মতো? এবার প্রশ্ন করতে পারেন আচ্ছা এখানে কি এত কথা বলে? একটু একটু আস্তে কথা বলতে বলেন। আচ্ছা আল্লাহ কেন ইমানের ক্ষেত্রে সাহাবাদের কথা বললেন? আল্লাহ তো চাইলে বলতে পারতেন আমিনু কামা আমানান নবী, ইমান আনো যেমন ইমান এনেছেন নবী। আল্লাহ বলতে পারতেন ফাইন আমানু বিমিসলিমা আমানান নবী, ইমান আনতে আনো যেমন ইমান এনেছেন নবী। কিন্তু প্রশ্ন হইল আল্লাহ রাব্বুল আলামিন ইমানের ক্ষেত্রে কেন বললেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো যেমন ইমান এনেছেন সাহাবা একরাম? আল্লাহ ইমানের ক্ষেত্রে মাপকাঠি কেন সাহাবাদেরকে বানালেন? এই প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করব। দেখেন ইমান বলা হয় সহজ, আমরা সহজ বাংলায় যদি বলি ইমান বলা হয় না দেখে বিশ্বাস করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমাদের রবকে, বলেন আমাদের রবকে, আমাদের রবকে, আল্লাহকে আমরা কেউ দেখেছি কিন্তু আমাদের রব হিসাবে আল্লাহকে মানি কি মানি না? আমরা জান্নাত দেখেছি, আমরা জান্নাত দেখেছি বিশ্বাস করি কি করি না? আমরা জাহান্নাম দেখেছি বিশ্বাস করি কি করি না? ওই না দেখে বিশ্বাস তার নাম ইমান, না দেখে বিশ্বাস তার নাম, বড় আস্তে করে না দেখে বিশ্বাস তার নাম। এবার দেখেন আমরা বিশ্বাস করি না দেখে, নবী বিশ্বাস করেছেন দেখে। ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী নবী আল্লাহকে দেখেছেন, নবী জান্নাত দেখেছেন, নবী জাহান্নাম দেখেছেন, নবী ফিরিস্তা দেখেছেন, নবী কবরের আজাব দেখেছেন, নবী পুল সিরাত দেখেছেন। নবীর ইমান দেখে, আমাদের ইমান না দেখে, দেখে ইমান না দেখে ইমান সমান হতে পারে না। এজন্য আল্লাহ ইমানের ক্ষেত্রে মাপকাঠি বানিয়ে দেন সাহাবাদেরকে, বলেন আমিনু কামা আমানান নাস, যদি তোমার ইমান সাহাবাদের ইমানের মতো হয়, সাহাবার মাপকাঠিতে যদি তোমার ইমান টিকে তুমি হইবা হেদায়েত প্রাপ্ত, আর সাহাবার মাপকাঠি যদি তোমার ইমান না টিকে তুমি মুনাফিক। এর জন্য সাহাবাদের ইমান আমাদের জানার দরকার আছে না নাই? সাহাবাদের ইমানের সাথে আমাদের মিল থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের মতো ইমান লালনের তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। বেশ কিছু প্রশ্ন আসছে, একটু এগুলার উত্তর দেই। শবে বরাত কি বিদআত একটু বিস্তারিত বলবেন। একটা প্রশ্ন আসছে শবে বরাত কি বিদআত? তা আমাদের সমাজে এখন কিছু গবেষক বের হয়েছেন, এক একজন ইলিম আটকাইতে পারেন না, আচ্ছা ফতোয়া দিব শুভে বরাত বিদাত, তারপরে এই নামাজের পর মুনাজাত বিদাত, মানে বেদাতের এক একজন ফ্যাক্টরি বের করে ফেলছে। তো আমাদের দেশে যারা শুভে বরাতকে বেদাত বলেন, ওনাদের একজন বড় শেখ শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ওনার সাথে গত বছর আমার বড় ডিবেট হয়েছে, সারা দুনিয়ার মানুষ দেখেছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমার তো ইলিম কালাম খুব বেশি নাই, যতটুকু আমাদের আকাবিরদের দোয়ায় বড়দের দোয়ায় পড়াশোনা করেছি, ওই দুই ঘন্টা ব্যাপী ডিবেটে আল্লাহর বান্দাকে আমি স্বীকার করাতে বাধ্য হয়েছি, উনি নিজেও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে অবশ্য অবশ্যই এই রাতের ফজিলত আছে। দেখেন আচ্ছা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনারা খবর পাইলেন যে মেয়র সাহেব তো চলে গেল, মেয়র সাহেবের উদাহরণ দিতাম। আপনারা খবর পাইলেন যে মেয়র সাহেব আগামীকাল রাত যারা তার ঘরে ঘরের পাশে যাবে, যারা এই মাদ্রাসায় আসবে আগামীকাল রাতে সবাইরে তিনি 5,000 করে টাকা দিবেন। এবার বলেন এরা সবাই ঘুমাই বইরাই, সব দেখবেন ওয়াজে হাজির, বুঝেন? মানে মেয়র সাহেব কইছেন রাত 12টার যারা ওয়াজে থাকবে তারা 5,000 করে টাকা দিবেন। আপনার এলাকাতে মাঠো জায়গা দিতে পারবানি? এবার বুঝক্কা এই হাদিস সহি, চারটা সহি হাদিস আছে। নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, যারা শবে বরাত মানে না
ওনাদের ইমাম আলবানী রহিমাল্লাহর কিতাব সহিহুত তারগিব, এই কিতাবে তিনি চারটা হাদিস এনেছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ ইয়াত্তালিউ ইলা জামিই খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকা মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে থাকান এই রাত্রে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকা মুশাহিন, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি যারা আছে সবাইকে আল্লাহ এই রাত্রে মাফ করে দেন। আচ্ছা, যেই রাত্রে আল্লাহ মাফ করে, রাতে তো আপনি ঘুমাইবেন, হ্যাঁ কি করবেন, ইবাদত করবেন। আল্লাহ নবী ইসলাম এই রাত্রে একাকী ইবাদত করেছেন। ইমাম বাইহাকী শুআবুল ইমানের সনদ হাদিস এনেছেন আম্মা জান আয়েশার থেকে, বাইহাকী রাহিমাল্লাহ হাদিস এনে বলেছেন, ইরসালুহু ইসনাদু মুরসালুন জাইয়িদুন, সনদ গ্রহণযোগ্য। আল্লাহ নবী ইসলাম এই রাত্রে একাকী নামাজ পড়েছেন। দেন আমাদের আমাদের এলাকায় বিভিন্ন মসজিদে 12 রাকাত বিশেষ নামাজ পড়ে, এটা বিদআত। কারণ আল্লাহ নবী ইসলামের থেকে বিশেষ কোনো নামাজ প্রমাণিত আল্লাহ নবী একাকী নামাজ পড়েছেন, এত লম্বা নামাজ পড়েছেন, আল্লাহ নবী ইসলাম এত লম্বা সিজদা দিচ্ছেন যে আম্মা জান আয়েশা মনে করছেন যে আল্লাহ নবী ইসলাম ইন্তেকাল করে ফেলছেন, আল্লাহ নবী ইসলামকে একটু নাড়া দিছেন যে দেখি জান আছে কিনা, এত লম্বা নামাজ পড়ছেন। এজন্য এই রাত যেহেতু আল্লাহ মাফ করেন, মুক্তির রাত, এজন্য আমরা এই রাত ইবাদত করব। আমরা বাঙালি কী করি, আগরবাতি জ্বালায় তারপরে কী করে, সারা রাত ঘুরে ঘুরে সারা রাত ঘুরে জিকির করে সিন্নি খায় তাবারুক খায় ওইটা খাইয়া ফজরের নামাজ না পড়িয়া ঘুমায়, আমাদের বাঙালিদের স্বভাব। এই জন্য এই রাত বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও নাই, এই রাতের ফজিলত প্রমাণিত। মসজিদে এসে একাকী জিকির আজকার করবেন, কোরআন তিলাওয়াত করবেন, মাফ চাইবেন, একাকী কবর জিয়ারত করবেন, নবী ইসলাম জিয়ারত করেছেন, এগুলো করবেন, হই হুল্লোড় করবেন না, তোমার আনন্দ ফুর্তি করবেন না, পটকা ফুটায়, আপনাদের এলাকায় ফুটায় কিনা জানি না, ফুটায় নেই, এটা মানে উৎসবের রাত, পটকা ফুটানো যাবে। ডক্টর জাহিদ নায়েককে আমরা কি অনুসরণ করতে পারি? আচ্ছা, ব্যাংকে টাকা জমিয়ে লাভ নেওয়া যায় আজকে? আচ্ছা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মনে করেন আপনারা অনেক মানুষ আইছেন যে আবরার সাহেব মাশাআল্লাহ ওয়াজ করে, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, এজন্য এত রাত পর্যন্ত বসে রইছেন। আচ্ছা, আবরার সাহেব এত বড়, মনে করলেন আপনারা এখন এই এলাকায় মাইকিং করতেছে, সুখবর সুখবর সুখবর, আজকে রেজাউল করিম আবরার সাহেব এসেছেন, আগামীকাল সকাল 10 কোটিকায় তিনি চারজনের চোখ অপারেশন করবেন, আপনারা যাদের চোখ অপারেশনের দরকার আপনারা তার কাছে যাবেন, আইবেন নি কেউ, হ্যাঁ অথবা সুখবর সুখবর রেজাউল করিম আবরার সাহেব অনেক বড় আলেম, অথবা আল্লামা নুরুল ইসলাম মলিপুরি অনেক বড় আলেম, আল্লামা আব্দুল মালেক অনেক বড় আলেম, যেহেতু তিনি অনেক বড় আলেম, আগামীকাল সকালে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করবেন, আপনারা যাবেন, করাবেন নি কেউ? কারণ আমরা এই লাইনের মানুষ না, আমরা এই লাইনের মানুষ, যে যে লাইনের মানুষ তাকে সেই লাইনে কদর করবেন। যেমন আমার কাছে আপনি চোখের ডাক্তারি করতে আসবেন না, আমার কাছে আপনি অপারেশন করতে আসবেন না। ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ উনি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কাজ করেছেন, এইটাতে তিনি কি অসাধারণ। আমাদের শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ তিনি নিজে আমাকে শুনিয়েছেন, এই যে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে একসাথে ভোলাতে গিয়েছিলাম কপ্তাবে করে, ওই সময় তিনি বলেছেন আমাকে যে তিনি নিজে বলেছেন ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহকে যে আপ আলেম হয়, তিনি বলেছেন না আমি আলেম না, আমি ফকি না, ফিক ফতোয়া আমার কাজ না। এবং তিনি কিন্তু তার আগের অবস্থান চেঞ্জ করেছেন এবং সর্বশেষ তিনি মাজহাব নিয়ে যে বক্তব্য দিয়েছেন, ফিক নিয়ে যে বক্তব্য দিয়েছেন, এটা বক্তব্য আর ওলামায়ে দেওবন্দের বক্তব্যে কোনো পার্থক্য নাই। কেন? তিনি আল্লামা তাকি উসমানী হাফিজুল্লাহ সহ আমাদের অনেক বড় বড় আকাবিরদের সংস্পর্শের কারণে তিনি তার অবস্থান চেঞ্জ করে ফেলেছেন। বাংলাদেশের যে পাটপাররা এতদিন ডক্টর জাকির নায়েককে পুঁজি করে তাদের ব্যবসা চাঙ্গা করছে, এখন হেরাই ডক্টর জাকির নায়েকের গালি দেয়। আমরা তিনি যে খেদমত করেছেন এতটুকু, আপনি আমার কাছে যেমন অপারেশন করার জন্য আসবেন না, দিনের তাফাক্কু দিনের ইস্তেহাদের জন্য আপনি ডক্টর জাকির নায়েকের কাছে যাবেন না, দিনের মাসআলা মাসাইলের জন্য আপনি যাবেন শাইখুল ইসলাম তাকি উসমানির কাছে, দিনের মাসআলা মাসাইলের জন্য আপনি যাবেন আল্লামা আব্দুল মালিকের কাছে, দিনের মাসআলা মাসাইলের জন্য আপনি যাবেন শেখ মোহাম্মদ আওয়ামার কাছে, ওনাদের কাছে, যে যে লাইনের তার থেকে সেইটা নেবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। ব্যাংকে টাকা জমিয়ে লাভ নেওয়া জায়েজ কি? বুঝেন, বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে, ইসলামী ব্যাংক হোক অথবা না হোক, অনেকে মনে করে যে ইসলামী ব্যাংক হইলে হালাল, নাউজুবিল্লাহ। দেখেন কিছুদিন আগে পত্রিকায় দেখেছেন অন্যান্য ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেয় 7% সুদে, আর বাংলাদেশ ব্যাংক এইবার সুদ নিচ্ছে 9% সুদে। আপনার তো ব্যাংকিং বুঝবেন না বা আমি বুঝাতেও পারবো না, আলহামদুলিল্লাহ অর্থনীতি ইকতিসাদ নিয়ে আমার যথেষ্ট পড়াশোনার তৌফিক হয়েছে, আমি বুঝি এগুলো।
বাংলাদেশ যে বেসরকারি যত ব্যাংক আছে সব ব্যাংক চলে বিশ্ব ব্যাংকের অধীনে, এই বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে, আর বাংলাদেশ চলে বিশ্ব ব্যাংকের অধীনে। পুরা পৃথিবীর অর্থনৈতিক সিস্টেমটাই হলো এখন পুঁজিবাদী। আধুনিক অর্থনীতি নিয়ে যারা গবেষণা করেন, যেমন আধুনিক অর্থনীতির প্রাণপুরুষ বলা হয় শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানে হাফিজাহুল্লাহকে, তিনি গায়ের সুদি ব্যাংকারী রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখা মালয়েশিয়া সহ কিছু কিছু রাষ্ট্রে বাস্তবায়ন হয়েছে, কিছু আংশিক বাস্তবায়ন হয়ে তারা সফলকাম হয়েছে। বাংলাদেশের কোনো ব্যাংক 100% ইসলামী পদ্ধতিতে হয় না, সুতরাং বাংলাদেশের কোনো ব্যাংক থেকে ইন্টারেস্ট নেওয়া জায়েজ নাই। তারা যে মুশারাকার চুক্তি করে আপনার সাথে, তারা যে মুজারাবার চুক্তি করে আপনার সাথে, সেটায় কী কী শুভঙ্করের ফাঁকি আছে সেটা বুঝতে চাইলে পার্সোনালি এখানে আমি বুঝাতে পারবো না। এগুলো আমরা ইফতার ইলমুল ইকতিসাদের ক্লাসে আলোচনা করি, ওখানে ছাত্রদেরকে বুঝাইতে ঘাম বের হয়ে যায়। এই যে আপনি তার সাথে চুক্তি করেন, এই চুক্তিতে কী কী শুভঙ্করের ফাঁকি আছে, কী কী সমস্যা, বুঝতে হলে একদিন লম্বা সময় নিয়ে বসেন, বুঝবো সত্যি এতটুকু বুঝেন। বর্তমানে যত ব্যাংক আছে কোনো ব্যাংকের ইন্টারেস্ট নেওয়া জায়েজ নাই। ইসলামী ব্যাংক হোক যেই ব্যাংক হোক, সব ব্যাংকের ইন্টারেস্ট হারাম। ব্যাংকের ইন্টারেস্টটা সোয়াবের নিয়ত ছাড়া সৎকার করে দিবেন, বুঝলেন? ব্যাংকের ইন্টারেস্টটা সোয়াবের নিয়ত ছাড়া কি করে দিবেন, সৎকার করে দিবেন। তারাবির নামাজ কত রাকাত সহি বিস্তারিত বলবেন, আহলে হাদিসের রাহুল, আচ্ছা আহলে হাদিসের রাহুল আপনাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে এবং বলছে, আপনার বই অনেক জাল হাদিস আছে, এ বিষয়ে কিছু বলবেন। এক নম্বর প্রশ্ন, তারাবির নামাজ কত রাকাত সহি? তারাবির নামাজ দুইটা সহি, ইমাম তিরমিজি রহিমাল্লাহ তিরমিজি শরীফের 166 নম্বর পৃষ্ঠায় এনেছেন। সাহাবা একরামের ভিতর তারাবির নামাজের মত ছিল দুইটা। আচ্ছা বলেন, আল্লাহ নবী ইসলাম তারাবির নামাজ জীবনে পড়েন নাই? আমার নাতির না দেখি, আল্লাহ নবী ইসলাম যদি জীবনে তারাবি পড়েন দেখুন দেখছেন খারাপ। মাপ কাটিস আপনার আগে স্তম্ভ ঠিক করেন, আল্লাহ নবী কত রাকাত তারাবি পড়ছেন জীবনে তো উমর রাদিয়াল্লাহু আনহু দেখে নাই। হ্যাঁ আচ্ছা বলেন, আল্লাহ নবী যদি 8 পড়তেন তাহলে একজন সাহাবী 8 পড়তেন না, না সবাই পড়তা, অথচ একজন সাহাবি 8 পড়েন? এগুলো নিয়ে আমার প্রচুর আলোচনা আছে, সার দিলেই পাবেন, জেনে নিয়েন। সাহাবা একরামের ভিতর তারাবি নিয়ে দুইটা মত ছিল, তিরমিজি শরীফের 166 নম্বর পৃষ্ঠায় পাবেন। কিছু সাহাবার মত ছিল 38, আর অধিকাংশ সাহাবা একরামের মত ছিল 20। নবীর নামাজ দেখেছেন সাহাবি, নবীর আমল জানতে মাপকাঠি সাহাবি। সাহাবির থেকে কেউ যদি বেশি হাদিস বুঝে, বুঝবেন এটা শয়তান, বুঝবেন এটা, বড় আস্তে করেন, বুঝবেন এটা। এই জন্য হয় 38 পড়বেন না হয় 20 পড়বেন, এর মধ্যখানে কোনো কথা নাই। আচ্ছা, ছেলে বিয়ে করতে চায়, তার বাবা রাজি না, ছেলের জন্য কি করা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন আমাদের সিলেট এই সমস্যাটা বেশি, কেরিয়ার। শুনেন, ইসলামী শরিয়ার বিধান হলে আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, ইয়া মাশারাস শাবাব, ভাই রে ভাই আমি তো পরে নৌকা পাবো না, আপনারা দেখে ইয়ে কোনটি আমারে ফেলাইছেন, ইয়া মাশারাস শাবাব মান ইস্তাতা মিনকুমুল বা ফালিয়াতাযাওয়াজ ফা ইন্নাহু আগাযযুলিল বাসার ওয়া আহসানুলিল ফারাজ ওয়া মান লাম ইস্তাতি ফালাইকুম বিসসাউম ফা ইন্নাহু লাহু উইজা। বলেন না সুবহানাল্লাহ। ইসলামী শরিয়ত বলে বিয়েরে সহজ করো, যেই সমাজে বিয়ে যত সহজ সেই সমাজে অশ্লীলতা তত কম, আর যেই সমাজে বিয়ে যত কঠিন সেই সমাজে অশ্লীলতা তত বাড়ে। দেখেন আমরা বিয়ারে কত কঠিন করছি, প্রথম বিয়ের চিন্তা করতে হইলে তো দেখো না দেখাত কিয়া, প্রথম একটা খরচ, তারপরে বৈরাতি 200, গাড়ি লাগ 300 নি, আচ্ছা গাড়ি লাগবো, হ্যাঁ কি হইলে, আচ্ছা বুঝছি। হ্যাঁ এবার দেখেন বিয়ের এক, দেখেন বিয়ের এত কঠিন করছি, এখন একজন লোকের যদি মধ্যবৃত্ত হয় দরিদ্র হয়, তার মেয়ে সন্তান জন্মগ্রহণ করলেই তার চিন্তার বাস পড়ে যায় যে আল্লাহ বই রাতে খাওয়াই দিব 500, পালন দিতে হইব, ফ্রিজ দিতে হইব, আম খাটলি দিতে হইব, ইফতার দিতে হইব। এই যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, এই যে সামনে রমজান আসতেছে, পুরো আইন করে দিবেন, পুরো গ্রামে আপনারা শিক্ষিত মানুষ, হুজুরের নাম তালিকার থেকে আমি বুঝছি প্রবাসী অধ্যুষিত এলাকা, আইন করে দিবেন এই প্রচলিত ইফতারি খাওয়া হারাম। বলেন প্রচলিত ইফতারি খাওয়া, প্রচলিত বরযাত্রী খাওয়া, আর আসতে বলেন, বলবেন যে আবরার সাহেব ফতোয়া দিয়ে গেছে, মান আরাফানি ফাকাদ আরাফানি, ওই তো হইলাম তো, আর বলবেন ফতোয়া দিয়ে গেছে আবরার সাহেব। এইগুলার কারণে আমাদের সমাজে বিয়ে কঠিন হয়েছে কি হয়েছে না, আমি একদম টোটাল নিষেধ দিছি। আমার হুর বাড়ি হয়েছি তার জীবনে যদি লইয়া হতে ফুড়ি লইয়া দিতা গিয়ে আমার ওলা হয়ে যাওয়া আলিয়ার দিন ভাই হইতে পারবো হয়েছে বন, ঠিক আছে নানি, আমি ওলা হয়েছি যে যদি আম খাটলি নাই ওর ইফতারে লইয়া জীবনে আইবা, তো মনে করো ও নিয়তে আইও যেন দিছে লইয়া যাইতে গিয়ে একবারে।
কারণ এগুলার কারণে আমাদের সমাজে বিয়ে কঠিন হয়ে গেছে। আল্লাহ নবী ইসলামের যুগে বিয়ে কত সহজ ছিল। আরে কত হাদিস কম শুন, আল্লাহ নবী ইসলামের একজন হাদিস সাহাবি ছিলেন জাবের, ইনি একদিন ফজরের নামাজের সময় আসতেন, আল্লাহ নবী ইসলাম দেখেন এখানে মহিলা শাড়ির রং লাগানো। এখন দেখেন আপনি যদি দেখেন আপনার সব সারাই পাস করছে ফজরের সময় এনে মহিলার চুল কবেন এই যে রাতে আকাম করে আইসো করতে, ঠিক না? অথচ সাহাবা ইকরামের নবীর চিন্তা কতটা স্বচ্ছ। আল্লাহ নবী যখন দেখছেন এখানে কাপড়ের রং, বলেন আল্লাহ না কাহতাইয়া জাবের, জাবের মনে হয় বিয়ে করছো? না আমি আর রাসূলুল্লাহ তো বিয়ে তো করছি। দেখেন বিয়ে কত সহজ ছিল, জাবের বিয়ে করতেছেন নবী জানেন না, আর আমরা যদি বিয়ে করে বন্ধু বান্ধবরে না জানাই বাজারে যাওয়া বন্ধ। এজন্য বিয়ের সহজ করার দরকার আছে না নাই? ইসলামের আল্লাহ নবী ইসলাম জীবনে কোনো বিয়ে করছেন না, বৈরাতি লইয়া গেছেননি আছেন না এখানে, বৈরাতি লইয়া গেছেননি। এজন্য ওয়াদা করেন আজ থেকে আমাদের ছেলেদেরকে যারা বিয়ে দিয়ে দিয়েছেন তা আলহামদুলিল্লাহ, যারা সামনে বিয়ে দিব হাত তুলেন, হাত তুলেন, ওয়াদা করেন সব তো পেয়ে যাবেন। হাত তুললে না যে আমরা আমার ছেলের বিয়েতে বরযাত্রী নিয়ে খেতে যাব, হাত তুলে ওয়াদা করেন। হুজুর হাত তুললে না কিন্তু ওয়াদা করেন, ওয়াদা করলে কিন্তু সব পাইলিবা যে আমরা বরযাত্রী নিয়ে যাব। নাইরি খোতা আমরা বেঠি দিলা বেশি বার মূল দেহ কাহা কিতা হইতে হবে লাফনুক কথাই হড়িয়ে কিতা হইবা রে আল্লাহ অমুকর বাড়ির থেকে আইছে বেটি আইছে নতুন মানুষ অমুকর বাড়ির থেকে আইছে আল্লাহ খালি বেটিন থেকে কিন্তু নবী করিম ইসলাম মহিলারা শুনেন আল্লাহ নবী ইসলাম একদিন মহিলাদেরকে কইতেছেন তাসাদ্দক না ফা ইন্নি উরিতুকুন আকসারা আহলিন নার, আল্লাহ নবী বলেন শুনো বেশি করে সৎকা দিও কারণ মহিলারা বেটিন যোগ দেবা বেশি ই খোয়া বলে পুরুষ সকল খুব খুশ যে হুজুরে একটা আদিস কইছে একদম মায়ের লোকে মিলছে। কেন নবী ইসলাম মহিলাদের ভিতর দুইটা গুণ তাকসুরনা লান ওয়া তাকফুরনা আশির, মহিলা রান্না করতেছে বাচ্চা একটু কান্না করতেছে এই ফড়িয়া মর কইলেন, কিন্তু এগুলা জীবনে বলবেন না কোন জায়গা কখন কাজে লাগে। এই তোর তোরে আল্লাহ দেখেন নানি, তোরে আল্লাহ সাইন নানি, নাউজুবিল্লাহ তাকফুরনা লান ওয়া তাকফুরনা আশির। আরেকটা হইল মানে কোয়াজ মাহফিল যাওয়ার সময় কইছে যে বাজার থেকে এদের ফার্স্ট টাকার সক্কর দানা জিনেননি ও মাই মোটর ছিলেননি কইছে আচ্ছা ফার্স্ট টাকার মোটর বা বাজা মানিও এখন চাষা ভাবরিয়া গেছেন কি বাড়ি মোটর নিছেন না সক্কর দানা নিছেন না এখন কিতা খাইব তবে সারা জীবন তোমার ঘর আরাম পাইলাম না। ও তাকফুরনাল আশির সামান্য পাঁচ টাকার মোটরের জন্য জীবনের সব ভুলে যাবে। এজন্য শুনেন বিয়েকে সহজ করার জন্য বিয়ে করে দিবেন আল্লাহ রিজিকের দায়িত্ব খুলে দিবে ইনশাআল্লাহ। বিয়েকে সহজ করেন, এমন বহু প্রমাণ আছে যে বিয়ের আগে অভাব ছিল ইখলাসের সাথে বিয়ে করেছে চরিত্রের হেফাজত করেছে। ওজুর আমি শেষ করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন তার রিজিকের দরজা বন্ধ করে দিয়েছেন। এজন্য আমরা যেই ছেলে বিয়ে করতে চাচ্ছেন প্রথম কথা অভিভাবকের মাধ্যমে বিয়ে করবেন, আর এমন মাসালা এমন অবস্থা যদি এইরকম হয়ে যায় ওয়াইন্দা তাওকান ওয়াজিবুন মোল্লা আলী কারিম ইরকাতে বলেছেন যদি দেখে সে বিয়ে না করলে গুনাহের দিকে দাবিত হয়ে যাবে তাহলে তার জন্য বিয়ে করা ওয়াজিব, সে যদি অভিভাবকের অনুমতি ছাড়াও তার চরিত্রের হেফাজতের জন্য বিয়ে করে আল্লাহ নবী হাদিসে বলেন আল্লাহ ইউ মাহাক্কু বিনাফসিহা তার বিয়ে হয়ে যাবে।